আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো টিকটক এই অ্যাপ্লিকেশনের সাথে আমরা সকলেই পরিচিত। তো টিকটকের নতুন একটা আপডেট এসেছে যে টিকটক থেকে আপনি অনেক অনেকটা পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। তো কীভাবে বা ইনকাম করবেন বা কীভাবে আপনি পকেটে নেবেন, আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দিব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কি করবেন, আমার এই ভিডিও ডিসক্রিপশন নিচে দেওয়া একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো সর্বপ্রথম কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন কপি, আপনারা কি করবেন কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড এখান থেকে যদি আপনার টিকটক অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেন তাহলে আপনি কিছুটা পরিমাণ পয়েন্ট পেতে পারেন। এখান থেকে আপনার ডাউনলোডে ক্লিক করবেন, আপনার গুগল প্লে স্টোর নিয়ে যাবে, সেখান থেকে কী করবেন এটাকে ডাউনলোড করে নেবে। টিকটক অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর আপনি কি করবেন, টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের সাথে কিছু পারমিশন চাইতে পারে, আপনি কি করবেন সেই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। তো এখান থেকে আপনাকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে কি করবেন, আপনার নেক্সটে ক্লিক করবেন, দিবেন। তো এখান থেকে টিকটকে যে আপডেটটা এসে পড়েছে, এখান থেকে আপনি কয়েকটা ভিডিও দেখলেন, এখানে আপনি কি করবেন নতুন একটা আপডেট এখান থেকে দেখতে পারবেন। তো টিকটকে যে আপডেটটা এসেছে সেটা হলো এই যে, এখানে আপনি কি করবেন, এখানে ক্লিক করে নতুন একটা নিউ একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আপনার মোবাইল ফোনটা যদি নতুন হয়, আপনার মোবাইল ফোনে যদি কোনো দিন টিকটক অ্যাপ্লিকেশন ডাউনলোড না করে থাকেন তাহলে কিন্তু আপনি অনেকটা পরিমাণ পয়েন্ট পেতে পারেন অথবা অনেকটা পরিমাণ টাকা পেয়ে যেতে পারেন। তো আপনি অ্যাকাউন্ট খোলার জন্য কি করবেন, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে নেওয়ার পর আপনি নতুন একটা কি করবেন, অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আপনি কিসের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চান, এখানে মোবাইল ফোন, ফেসবুক, গুগল। তো আমি সম্ভবত কি করছি, মোবাইল ফোনের মাধ্যমে কি করবেন আপনি একটা টিকটক অ্যাকাউন্ট খুলে নেবেন। তো এখান থেকে কি করবেন, আপনি সাল এবং বার্থডেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি সম্ভবত যে কোনো একটা বার্থডে দিয়ে দিচ্ছি। আপনি কি করবেন, এখান থেকে কি করবেন নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কি করবেন, আপনার মোবাইল ফোন মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, যে নাম্বারটা দিয়ে কোনো দিন টিকটকে অ্যাকাউন্ট খোলেনি। তো আমি কী হচ্ছে সেই নাম্বারটা এখান থেকে কী করে সিলেক্ট করে দিচ্ছি। তো আপনি সেই নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়া আপনার মোবাইল ফোনে সয়ে দিয়েছে একটা কোড আসবে, আপনি কী করবেন সেই কোডটা এখান থেকে কী করবেন সিলেক্ট করে দিবেন। আমি সম্ভবত কী হচ্ছে এখান থেকে আমার 6 ডিজিট একটা কোড চলে আসে, এখান থেকে কী করছে আমি 6 ডিজিট একটা কোড এখান থেকে কী করলাম সিলেক্ট করে দিই। এখান থেকে কি করতে হবে, আপনি যে কোনো একটা পাসওয়ার্ড এখান থেকে দিতে হবে। তা না, আপনি যদি পাসওয়ার্ড যদি না দিয়ে যান তো এখান থেকে আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কি করতে হবে, আপনি একটা ইউজার নেম দিয়ে দিবেন, যে ইউজার নেমটা টিকটকে কখনই নেই। আমি সম্ভবত কি হচ্ছে আমার ইউজার নেমটা এখান থেকে দিয়ে দিচ্ছি খোলা। তো এখান থেকে আমার এই ইউজার নেমটা অনেকেই ব্যবহার করেছে, আমি সম্ভবত এই ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। এই ইউজার নেমটা দেওয়ার পর এখান থেকে কী করবেন সাবমিটে ক্লিক করবেন। তো সম্ভবত আমার এখানে একটা নতুন একটা অ্যাকাউন্ট খোলা হয়নি, আমি আগেও একটা অ্যাকাউন্ট খুলেছি, সেই কারণে আমার এখানে কিছুটা পয়েন্ট অ্যাড হয়নি। তো যারা নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন তারা কী কী সুবিধা পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যাদের নতুন অ্যাকাউন্ট, যাদের মোবাইল ফোনে কোনো দিন টিকটক অ্যাপ্লিকেশন ডাউনলোড দেননি, তারা কিন্তু অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এখান থেকে কী পাবেন 4000 কয়েন এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে দেখতে পান, আপনার মোবাইল ফোনে যদি কোনো দিন টিকটক অ্যাপ্লিকেশন ডাউনলোড না করে থাকেন তাহলে আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কী পাবে 4000 কয়েন এখান থেকে কীভাবে পেয়ে যাবেন। তো নতুন ইউজার যারা আছেন তাদের জন্য আরেকটা সুযোগ, তো এখান থেকে আপনি আরও পয়েন্ট পাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট কোড, আপনি এখান থেকে ইনভাইট কোড দিয়ে দিবেন। তো ইনভাইট কোডটা আমার স্ক্রিনে দেওয়া আছে, সেখান থেকে আপনার বসিয়ে বসিয়ে আপনার ইনভাইট কোড, আমার ইনভাইট কোডটা যদি দেন তাহলে আপনি আরও 5000 পয়েন্ট পেয়ে যাবেন। সর্বমোট আপনি 9000 পয়েন্ট পেয়ে যাবেন। যারা নতুন ইউজার আছেন তারা অ্যাকাউন্ট খুললে 9000 পয়েন্ট পেয়ে যাবে, অ্যাকাউন্ট খুললেই পেয়ে যাবে 4000 পয়েন্ট। আর আমার যদি এই ইনভাইট কোডটা ব্যবহার করেন তাহলে আপনারা পেয়ে যাবেন 5000 কয়েন।
ভাই এখান থেকে 160 টাকা পাবেন। তো এখান থেকে আপনি কি করতে রেফার করতে হবে অথবা আপনি ইনভাইট করতে হবে। তো ইনভাইট করার জন্য এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন। এখান থেকে পাচ্ছেন ইনভাইট কোড। এখান থেকে আপনি কি করবেন, আপনি ইনভাইট কোডটা এখান থেকে কি করবেন সিলেক্ট করে দিবেন। তো আপনি এখান থেকে আপনি ইনভাইটে ক্লিক করবেন। ইনভাইটে ক্লিক করার পর এখান থেকে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম এখন সব কিছু শো হবে। এখান থেকে কি করবেন আপনি এটাকে কপি করে নেবেন। কিভাবে আপনি এখান থেকে একজনকে রেফার করাইলে আপনি পেয়ে যাবেন 160 টাকা। তো এখানে এখানে কিছু রুলস আছে। এখান থেকে যদি আপনার রেফারে যে অ্যাকাউন্ট খোলে সে যদি প্রতিদিন 5 দিন যদি আপনার ভিডিওটা দেখে আপনি পেয়ে যাবেন 10 টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন সে যদি 10 দিন ভিডিও দেখে আপনি সে পেয়ে যাবেন এখান থেকে 30 টাকা। সে যদি 15 দিন ভিডিও দেখে সে আপনি পেয়ে যাবেন 100 টাকা। এইভাবেই কি হবে আর্নিংটা হবে। আপনি যদি একজনকে নতুন ফোন দিয়ে অ্যাকাউন্ট খোলাতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন 20 টাকা। তো যার মোবাইল ফোনে কোনোদিন টিকটক অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দিয়ে অ্যাকাউন্ট করেনি তার মোবাইলে যদি আপনি শুধুমাত্র একটা অ্যাকাউন্টে খুলে দিতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন 20 টাকা। তো আপনি যদি 5টা অ্যাকাউন্ট খোলাতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন 100 টাকা। তো এখান থেকে আপনি ভিডিও দেখে কিভাবে ইনকাম করবেন। তো পুরাতন ইউজাররা তারা কিভাবে ভিডিও দেখে টাকা ইনকাম করবেন। তো ভিডিও দেখে টাকা ইনকাম করার জন্য আপনি একটু নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন 5 মিনিট যদি আপনার ভিডিও দেখেন তাহলে আপনি পেয়ে যাবেন 720 পয়েন্ট। তো এখান থেকে যদি আপনি 15 মিনিট ভিডিও দেখেন এখান থেকে আপনি পেয়ে যাবেন 2160 পয়েন্ট। তো এখান থেকে যদি আপনি 25 মিনিট ভিডিও দেখেন এখান থেকে আপনি পেয়ে যাবেন 4320 পয়েন্ট। তো পুরাতন ইউজাররা কিন্তু আপনার ভিডিও দেখে অনেক অনেকটা পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। তো এখন আমি আপনাকে দেখাই যে আপনি কত টাকা হলে পেমেন্ট নিতে পারবেন। তো এখান থেকে আপনারা কীভাবে উইথড্র করবেন। তো এখান থেকে কী করবেন আপনি উইথড্র অপশনে ক্লিক করবেন। উইথড্র অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন উইথড্র সেকশনটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি গ্রামীণ রবি আর অন্য শ্রেণি এখান থেকে নিতে পারবেন। তো এখান থেকে আপনি সর্বনিম্ন হলো 10 টাকা হলে মোবাইল রিচার্জ নিতে পারবেন আর এখান থেকে হলো সর্বোচ্চ 200 টাকা এখান থেকে নিতে পারবেন। তো আপনি কিন্তু 200 টাকা হলে কিন্তু আপনি বিকাশও নিতে পারবেন। এখান থেকে আপনি 50 টাকা হলে কিন্তু বিকাশ এবং ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন। তো আমি আপনাদের যেভাবে দেখিয়েছি আপনি যদি সেইভাবে ফলো করে কিন্তু ইউজারদের জন্য এখান থেকে রেফার করে কিন্তু আপনি একজনকে রেফার করে নতুন মোবাইল ফোনে একটা অ্যাকাউন্ট খুলতে পারলে আপনি পেয়ে যাবেন 20-এর বেশি বেশি রেফার করবেন আর বেশি বেশি টাকা ইনকাম করবেন। তো এখান থেকে 10,000 পয়েন্ট 10 টাকা, 20,000 পয়েন্টে 20 টাকা, এখান থেকে 50,000 পয়েন্টে 50 টাকা। তো এইভাবে কী করতে হবে আপনার টাকাটা ইনকাম করতে পারবেন। তো এখান থেকে আমার যেহেতু 0.0 টাকা আছে আমি অতি শীঘ্র একটা ভিডিও নিয়ে আসবো আপনি কীভাবে খুব সহজে পেমেন্ট নিতে পারবেন। তো আমি যেভাবে দেখিয়েছি আপনি সেভাবেই ফলো করবেন। তো বন্ধুরা এই ছিল আজকের মূলত ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।